গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তা আমিও ভালো আছি। তো আজকে আমি তোমরা লেগে আরও একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে আইসি। আজকের ভিডিও হলো মাটি দিয়ে কিভাবে খুব সহজে রং তৈরি করা যায়, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি মাটিটা একটা জায়গাতে নিয়ে লইতেছি। তো মাটিটা তোমরা দেখতে পেতেছো একটু চাকা চাকা ভাব আছে। তো এটা হইছে লাল মাটি, লাল মাটির মধ্যে এটা পাওয়া যায়। তো আমি মাটিটা আনছি একটা জায়গা থেকে। তো এই মাটিটারে আমি এখন গুঁড়া করে লম ভালো করে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাদের কমেন্টে জানাও। তো ঠিক এরকমভাবে আমার পাশে তোমরা সবাই থাকো, তাহলে আমার উৎসাহটা আরও বাড়ে। তো দেখো, এই যে তোমরা দেখতে পাইতেছো যে এটা পাথরে, এটাকে দলা বলা হয়। ওই আমি এটা দেয়া মাটিটারে গুঁড়া করে নিতেছি। মাটিটা কিন্তু একদম পাউডার করতে হইব। তো মাটিটারে আগে আমি রৌদ্র দেওয়া লইছি। রৌদ্র দেওয়ার পরে কিন্তু মাটিটা শুকনো হয়েছে। তো শুকনো হওয়ার পরে এখন মাটিটা মানে গুঁড়া করতে সুবিধা হইব, মানে তাড়াতাড়ি গুঁড়া হইব। শুকাই লইলে তো গুঁড়া হই, খুব তাড়াতাড়ি গুঁড়া হয়। তো এরকম এই যে তখন তোমরা ভালো করে দেখাচ্ছি, এই যে গুঁড়োটা আছে পাউডারটা, ঠিক এমন পাউডারই আমি মাটিটারে এখন বানাবো। গুঁড়া করে সেটা মাটিটা গুঁড়া করে সেটা আমি এটাতে চাইলে নেবো। তো দেখো, মাটিটা গুঁড়া হইতে হইতে আমি এই ফাঁকে আমি এটার যে আলাদা একটা জল তৈরি করতে লাগে, তো সেই জলটা আমি তৈরি করে নেব। তো দেখো, আমি মাটির চুলায় আমি এটা জাল দেব। তো দেখো, আমি একটা চুলার মধ্যে আমি একটা ডেক বসাইছি, বসায় জল দেওয়া দিছি। তো যেটা আমার লাগবে সেটা হলো এই যে খয়ার, ঠিক আছে? তো জলটা তৈরি করানোর লেগে আমার এই খয়ারটা লাগবো, কালো খয়ার। তা তোমরা এটা এখন এটা দিয়ে পান খুব কমই খাওয়া হয়, এখন বেশিরভাগ সাদা খয়ার দিয়েই খায়। এটা পান খাওয়ার খয়ার, কালো খয়ার এটা। এটা মুদির দোকানে গেলে এটা পাওয়া যায়। আমি এটা দিয়ে এখন জলটারে ভালো করে জাল দেওয়া লমো, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু আমার মানে মাটিটা আর এই যে জলটা পুরাটা কিন্তু একসাথে মিক্সড হয়ে এটা একটা কালার হইব। এবং কালারটা কীভাবে তৈরি করা হইব আমি সেইটাই তোমার দেখামো আজকা দেখাইতেছি। তো দেখো, আমি মাটিটা গুঁড়া করছি, গুঁড়া করে এখন চাইল্লা লইতেছি। চালার পরে এই যে দেখো, চালার পরে এই যে আমার এগুলা মানে এগুলা বাচ্চে মানে এগুলা দানা দানা এদি আলাদা করে আমি শুধু পাউডারটা লমু। এই যে দেখো, তোমরা যে গুঁড়া করছি মাটিটারে এটা পাউডার। দেখো, আমি জলটা এখন দেখালো যে জলটা যে জালে বসাইছিলাম, জলটা এখন কেমন হয়েছে, কালারটা বা খয়েরটা গলছে কি না। তো এখন আমার এটার ভিতরে দেওয়ার প্রয়োজন হলো খাবার সোডা। তো এখানে আমি খাবার সোডা ব্যবহার করছি। খাবার সোডা দিলে এটা কালারটা খুব মানে সুন্দর হয়। তো সোডাটা, খাবার সোডাটা দেওয়ার সাথে সাথে তোমরা এটা রিয়াকশন অবশ্যই দেখতে পারছ, কেমন হয়েছে এটা রিয়াকশনটা। এটা জাল হয়ে গেছে মোটামুটি। তো আমি এটা নামাই আলুয়া, ঠান্ডা করে লিছি কিন্তু আগের থেকে। তো ঠান্ডা করে এই যে দেখো, আমার মাটিটা যে পাউডার মাটিটা রাখছিলাম, এইটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে দিতেছি। যে জলটা আমি বানাইছি, তোমরা জলের কালারটা অবশ্যই দেখতে পাইতেছে, জলটা কীরকম কালার হয়েছে। এটা কিন্তু কালো কালো দেখাইতেছে, কারণ কালো খয়ের দিয়ে বানাইছি। তো আমি যখন রংটা পুরোপুরি তৈরি করুম, তখন কিন্তু এটা কালোটা থাকতো না, একটা লাল কালার একটা কালার ধরে। তো আমি এরকমভাবে যেরকম যেমনভাবে আটা ময়দা মাখা হয়, আমি ঠিক তেমনভাবেই এই অল্প অল্প জল দিয়ে সেটি মাখা লমু। আটা ময়দা মাখতে মানে আটা ময়দা যেমন ঠিকভাবে ভালোভাবে মাখলে রুটিটা ভালো হয় বা পুরিটা ভালো হয়, তো ঠিক তেমনভাবে এই মাটিটা যদি ভালোভাবে মাখা হয় বা মিক্সড হয় তাইলে কইলাম রংটাও খুব সুন্দর হয়। আমি তোমরা এটা অবশ্যই দেখাইতেছি।
তো দেখো আমি যে যে ডলাটা নিয়ে আসি রে আবার ভালো করে এটারে আবার মিশাই এলাম একসাথে মাটিটার একসাথে মিশামু এই দিয়ে দেখো মিশানোর পর কিরকম একটা কা হয়েছে এটা মানে এটা পুরাটা একসাথে জমাট হয়ে গেছে একটা শক্ত ভাব ধরছে তো এরকম ভাবেই আমি এটারে ভালো করে আর আরেকটু মিশাইতে লাগবো আমার মাটিটা মাটিটা মিশা এখনও কমপ্লিট হয়নি আরও ভালো করে মিশাইতে হইব মাটিটারে যত ভালো মিশাইতে পারবা মানে যত ভালো মিশানো যায় তত ভালোই রঙটা হয় ঠিক আছে তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে গা এই যে দেখতে পাইতেছো তোমরা মি একদম খুব ভালোভাবে মিশছে আমার মাটিটা তো এখন আমি এটা যে আমার যে আলাদা যে জলটা আছে যে পাত্রে রাখছি সেই পাত্রেই আমি মাটিটারে ঠিক এমনভাবে গুললালাম তো তোমরা এটা দেখতে পাইতেছো যে এটা কালা তো এটা গুলার পরে তোমরা ভালো করে দেখবা যে এটার রঙটা কীরকম হয় একদম সুন্দর একটা রং আইব এই যে দেখো রঙটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হইতেছে তোমরা এটা লক্ষ্য রাখো এই যে দেখো রঙটা কিন্তু চেঞ্জ হইতেছে যখন পুরাপুরি আমি এটা ভালো করে গুলুম মানে চাকা টাকা মানে চাকা থাকতে পারতো না পুরাপুরি এটা খুব ভালো করে মিশাইতে হইব এই জলটার সাথে ভালো করে মিশাইতে হইব হাত দিয়ে কচলায় তো আমি দেখো ভালো করে মিশাইতেছি দেখো এটা রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে যত আবার যত এটারে আমি মানে মিশামু মাটিটারে যত ভালো করে গুলুম এটার কালারটা তত আরও সুন্দর হইব এই দেখো কত সুন্দর একটা কালার ধরছে তো আমি কালারটারে চেক করে লমু ঠিক আছে তো এই মাটির কালার দিয়া কিন্তু আমি মাটির জিনিস কালার করুম মাটির জিনিস রং করুম তোমরারে আমি দেখামু এর পরের ভিডিওতে আমি তোমরারে দেখামো যে কিভাবে এই মাটির জিনিস রং করা হয় এই এই রংটা দিয়া তো আমি এটা ভালো করে গুল্লা লইতাছি আমার এখানে কোনো চাকা টাকা থাকতে পারতো না তো ভালো করে গুলার পরে আমি চেক করে দেখুম যে এটার মধ্যে আর জল লাগবো কি না এটার কালারটা কীরকম আছে ঠিক আছে তো দেখো আমি এখানে একটা প্রদীপ রে সঙ্গে সঙ্গে যদিও রং করাটা ঠিক না তারপরও আমি কালারটা চেক করানোর লেগে আমি এটা রং করালাম এই যে দেখো তোমরা কালারটা কিন্তু করা হয়েছে তো এটার এই এই রংটার মধ্যে কিন্তু আমি আরও জল মিশাইতে পারুম তো সেজন্য আমি এই কালারটার মধ্যে আরও এক গ্লাস জল মিশাই দিতেছি এই যে দেখো আরও এক গ্লাস জল মিশাই দিলাম আরও এক গ্লাস জল মিশাই দেওয়ানোর পর এই যে দেখো আরও এক গ্লাস জল মিশাই দিছি মানে এটা বাকি ছিল অল্প অল্প একটু বাকি আছিল এটাও দিয়ে দিছি ডাইলা ঠিক আছে তো এইভাবেই কালার তৈরি করা হয় মাটি দিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো